মিয়ানমার থেকে ঢাকায় চলাচলকালে মুন্সিগঞ্জের গাজারিয়ায় 12 কেজি আইস, 1 লাখ পিস ইয়াবা ও 3 শতাধিক বার্মিস ইঞ্জেকশন সহ 5 জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে উপজেলার মেঘনা নদী সংলগ্ন কাজীপুরা এলাকায় র্যাবের হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখা ও র্যাব 15-এর যৌথ অভিযানে এসব মাদক ও জড়িতদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এটি এ পর্যন্ত জব্দ হওয়া ভয়ঙ্কর মাদক আইসের সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে র্যাব। মিয়ানমার থেকে বাংলাদেশে আইস চোরা কারবারিদের অন্যতম একটি চক্র, এই চক্রের পার্শ্ববর্তী দেশে মিয়ানমারের সদস্য রয়েছে এবং বাংলাদেশে এই চক্রের এখন পর্যন্ত প্রায় 15 জন সদস্যের সন্ধান পাওয়া গিয়েছে। তারা পার্শ্ববর্তী দেশ থেকে তারা ইয়াবা এবং আইস নিয়ে আসে সমুদ্র পথে, পরবর্তীতে নদী পথে তারা দেশের বিভিন্ন স্থানে এই আইস বা ইয়াবা পৌঁছে দিত।